নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আরেকটা নতুন টপিক নিয়ে আলোচনা করতে চলে এলাম। আজকে আমার টপিক হচ্ছে হোমিওপ্যাথিতে অরুচির জন্য অনেক মেডিসিনই আছে। তার মধ্যে কয়েকটি মেডিসিন হলো আর্সেনিক, চায়না, ককিউলাস, কলচিকাম, ইপিকাক ইত্যাদি। আরও অনেক মেডিসিনই আছে যার দ্বারা অরুচির থেকে মুক্তি পাওয়া সহজ। অরুচির ক্ষেত্রে হোমিওপ্যাথিক মেডিসিন লক্ষণ অনুযায়ী ব্যবস্থা করাই উচিত, তাই নিকটবর্তী ভালো চিকিৎসকের সাথে পরামর্শ নিয়েই মেডিসিন খাবেন। আমরা কখনো আগের থেকেই জানি না যে আমাদের সামনে কি কি রোগ হতে পারে, কি কি পরিস্থিতির আমরা শিকার হতে পারি, তাই সেসব পরিস্থিতি নিয়ে আমরা আগের থেকে প্রিপেয়ার থাকি না। ঘরের মধ্যে আগের থেকে কোনো মেডিসিন রাখি না। ঘরের মধ্যে সব ধরনের মেডিসিন সবসময় পাওয়া যায় না, তাই ঘরের মধ্যে পাওয়া যায় কিছু সামগ্রী দিয়ে আমরা ইনস্ট্যান্ট কিভাবে প্রবলেম থেকে সলিউশন পাব সে নিয়ে আলোচনা করব। ঔষধে উপকার না হলে বড় হরিত্তকির ছাল অথবা আমলকি সবসময় মুখে রাখবেন। মাঠা তোলা ঘোলের সঙ্গে একটু জিরে ভাজার গুঁড়ো দিয়ে রোজ রোগীকে খেতে দেবেন, তাহলে মুখে রুচি আবার ঘুরে আসবে। আশা করি আজকের আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। আর আমার এই চ্যানেলে যদি আজকে নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নিও, তাহলে নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।